ক্রিকেট বর্তমানে পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলাগুলির মধ্যে একটি। ধীরে ধীরে সারা বিশ্বে ক্রিকেটের সম্প্রসারণ হচ্ছে। ক্রিকেটারদের আয়ের ক্ষেত্রে দর্শক বড় ভূমিকা পালন করে। বর্তমান যুগে প্রায় প্রত্যেক ক্রিকেটারই মোটা অঙ্কের অর্থ উপার্জন করে, যদিও 80 থেকে 90 দশকে এমনটা ছিল না। টি টোয়েন্টি ক্রিকেটের আগমনের ফলে প্রায় সমস্ত ক্রিকেটীয় দেশই এখন টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করে, যার মধ্যে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জনপ্রিয়। এই সমস্ত টুর্নামেন্ট থেকে ক্রিকেটাররা প্রচুর অর্থ আয় করে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো বিশ্বের সেরা 10 ধনী ক্রিকেটার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 শেন ওয়াটসন। অস্ট্রেলিয়া ক্রিকেটার শেন ওয়াটসন একজন ব্যাটিং অলরাউন্ডার ছিলেন। দেশের হয়ে তিনি 2002 সাল থেকে 2016 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে 2008 থেকে 2015 সাল পর্যন্ত খেলেন। এরপর 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। তিনি তার আইপিএলের কেরিয়ার জীবন শেষ করেন। শেন ওয়াটসনের নেট ওয়ার্থ 210 কোটি টাকা বা $30 মিলিয়ন। 9 যুবরাজ সিং। ভারতের জনপ্রিয় ক্রিকেটার অলরাউন্ডার বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং বিশ্বের ধনী ক্রিকেটারদের তালিকায় 9 নম্বরে আছেন। 2000 থেকে 2017 সাল পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যুবরাজ সিং। ইউ উই ক্যান নামক সংস্থা আছে যুবরাজ সিংয়ের, যা বিশেষত ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যুবরাজ ভারতের একজন স্টাইলিশ ক্রিকেটার। বিভিন্ন ব্যান্ড ও বিজ্ঞাপনের সাথে তিনি যুক্ত থাকেন। যুবরাজ সিংয়ের নেট ওয়ার্থ 255 কোটি টাকা বা $35 মিলিয়ন। 8 বীরেন্দ্র সেহবাগ। ভারতের এই প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান 1999 থেকে 2013 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নিলেও ধারাভাষ্যকর রূপে তিনি স্টার ইন্ডিয়াতে কাজ করে চলেছেন। এছাড়াও তিনি সেহবাগ ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় শুরু করেছেন। আন্তর্জাতিক কোম্পানি অ্যাডিডাস, রিবুক, স্যামসং ইত্যাদি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে সেহবাগকে। বর্তমানে তার নেট ওয়ার্থ 286 কোটি টাকা বা $40 মিলিয়ন। 7 জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান অলরাউন্ডার জ্যাক ক্যালিস 1995 থেকে 2014 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এখনও পর্যন্ত তিনি তালিকায় সপ্তম স্থানে আছেন। আইপিএলে কেকেআরের হয়ে দীর্ঘদিন খেলেছেন জ্যাক ক্যালিস। অবসর নেওয়ার পর কেকেআরের ব্যাটিং পরামর্শদাতা রূপে তিনি কাজ করেছেন। জ্যাক ক্যালিসের নেট ওয়ার্থ 339 কোটি টাকা বা $48 মিলিয়ন। 6 শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়া তথা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন 1992 থেকে 2007 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে 2011 সালে তিনি শেষ ম্যাচ খেলেন। এরপর থেকে রাজস্থানের প্রধান কোচ রূপে তাকে নিযুক্ত করা হয়। অবসর গ্রহণের পর তিনি অস্ট্রেলিয়ার একটি টিভি চ্যানেলের সাথে যুক্ত ছিলেন। এছাড়া ধারাভাষ্যকর রূপে তিনি বিভিন্ন সিরিজে কাজ করেন। পেপসি, ভিক্টোরিয়া বিটার, ম্যাকডোনাস ইত্যাদি আন্তর্জাতিক কোম্পানির বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। শেন ওয়ার্নের নেট ওয়ার্থ 346 কোটি টাকা বা $50 মিলিয়ন। 5 ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি বাঁহাতি ব্যাটসম্যান 1990 থেকে 2007 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দীর্ঘদিন আগে অবসর নিলেও ধারাভাষ্যকর রূপে তিনি বর্তমানে কাজ করে চলেছেন। ক্রিকেট থেকে অবসর নিয়ে তিনি গলফ খেলছেন, সেখানেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছেন। পাল অ্যান্ড বুন্টি লারা নামে একটি সংস্থা চালান তিনি, যার মাধ্যমে প্রধানত সামাজিক সমস্যাগুলি নির্মূল করা হয়। ব্রায়ান লারা নেট ওয়ার্থ 415 কোটি টাকা বা $60 মিলিয়ন। 4 রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং 1995 সাল থেকে 2012 সাল পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক রূপে 2টি বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার দলের সদস্য রূপে 3টি বিশ্বকাপ জিতেছেন। বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেটার রূপে বর্তমানে তার নাম আছে। ধারাভাষ্যকর রূপে কাজ করা ছাড়াও তিনি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে তিনি কাজ করেন। এছাড়াও শেষ 3 বছর তিনি আইপিএল দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রূপে নিযুক্ত আছেন। রিকি পন্টিংয়ের নেট ওয়ার্থ 532 কোটি বা $70 মিলিয়ন। 3 মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে আইপিএলে এখনও তিনি খেলে যাচ্ছেন। ভারতের সর্বকালের সফল অধিনায়ক রূপে তাকে গণ্য করা হয়। 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভারতের হয়ে তিনি ক্রিকেট খেলেছেন। আইএসএল ফুটবল ক্লাব চেন্নাই এফসিতে তিনি বিনিয়োগ করেছেন। রিবক, কলগেট এবং টিভিএস মোটরস ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত আছেন। মহেন্দ্র সিং ধোনির নেট ওয়ার্থ 860 কোটি টাকা বা $113 মিলিয়ন। 2 বিরাট কোহলি। 2008 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা থেকে শুরু করে বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা কারোর অজানা নয়। বর্তমানে ভারতের সবচেয়ে দামি ক্রিকেটার বিরাট কোহলি। ভারতের মধ্যে ইনস্টাগ্রামে বিরাট কোহলির সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে, বর্তমানে 100 মিলিয়ন ছাড়িয়েছে। প্রত্যেকটি বিজ্ঞাপনের জন্য বিরাট কোহলি 4 কোটি টাকা করে আয় করে।
2015 সালে গাড়ি নির্মাণ কোম্পানি অডির সাথে চুক্তি করেন তিনি। এছাড়াও পেপসি, গুগল, হিরো মোটরস, কলগেট ইত্যাদি বিভিন্ন বিজ্ঞাপনে তিনি কাজ করে থাকেন। বিরাট কোহলির নেট ওয়ার্থ 980 কোটি টাকা বা $127 মিলিয়ন। এক, সচিন তেন্ডুলকার। ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা কিংবদন্তি ক্রিকেটারের মধ্যে যার নাম সবার আগে আসে তিনি হলেন সচিন রমেশ তেন্ডুলকার। 1989 থেকে 2013 সাল দীর্ঘ 24 বছর তিনি ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন। 2013 সালে ক্রিকেট থেকে অবসর নিলে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের তালিকায় 1 নম্বর স্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকার। অ্যাডিডাস, ক্যানন, ফিলিপস, ব্রিটানিয়া, ভিসা, ক্রাস্টল, পেপসি ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য তিনি কাজ করেন। MRF টায়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে তিনি কাজ করেন। সচিন তেন্ডুলকারের নেট ওয়ার্থ 1250 কোটি টাকা বা $170 মিলিয়ন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।